নমস্কার। স্বামীজিকে একদিন একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, একজন শিষ্য প্রশ্ন করেছিলেন যে স্বামীজি, মূর্খের ধর্ম আর বুদ্ধিমানের ধর্ম এই দুটো কি আলাদা? অর্থাৎ মূর্খের ধর্ম এবং পণ্ডিতের ধর্ম, বুদ্ধিমানের ধর্ম, এই দুটো ধর্ম কি আলাদা? স্বামীজি কি উত্তর দিয়েছিলেন সেটি আজকে আমরা একটু অনুধ্যান করে নেব। স্বামীজির কাছে একজন যেতেন, তার নাম শরৎচন্দ্র চক্রবর্তী। তাকে স্বামীজি বাঙাল বলে ডাকতেন, কেননা তিনি বাঙাল ছিলেন, তা তাকে বাঙাল বলে ডাকতেন। আর শরৎচন্দ্র চক্রবর্তী গিয়ে স্বামীজিকে বিশেষত বেলুড় মঠে অনেক রকম প্রশ্ন করতেন, এবং স্বামীজি যে উত্তরগুলো দিতেন সে উত্তরগুলো তিনি লিপিবদ্ধ করে রাখতেন, এবং সেই লিপিবদ্ধ যে করে রাখতেন সেইগুলো পরবর্তীকালে একটা বই হিসেবে বেরিয়ে এসেছে, তাকে বলা হয় স্বামী শিষ্য সংবাদ। তো এই বইটি দেখুন, স্বামী শিষ্য সংবাদ, এই বইটি শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা। এবং এই বইতেই এই শিষ্য একদিন প্রশ্ন করলেন যে স্বামীজি, বুদ্ধিমানের ধর্ম আর মূর্খের ধর্ম এই দুটো ধর্ম কি আলাদা? স্বামীজি কি উত্তর দিলেন সেটি আজকে আমরা জানব। তো স্বামীজি খুব সুন্দর উত্তর দিলেন। স্বামীজি বললেন কি যে নিশ্চয়ই আলাদা বই কি, কেন না তার যুক্তি স্বামীজি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। শাস্ত্রে কিন্তু অধিকারী ভেদের কথা রয়েছে, অর্থাৎ অধিকারী কে, কে এই ধর্ম জগতের অধিকারী হতে পারবে, কে এই ধর্ম সংক্রান্ত বা শাস্ত্র সংক্রান্ত তথ্যাদি গ্রহণ করতে পারবে, জিজ্ঞাসা করতে পারবে, কে সে অধিকারী মানে ভেদের কথা শাস্ত্রে রয়েছে, এটা স্বাভাবিক। যেমন ধরুন, যদি বলা হয় যে আমি এমএ ক্লাসের সাবজেক্ট যদি ক্লাস ফাইভের ছেলেদেরকে যদি বুঝাই, সেটা যেমন খুবই কষ্টের, যিনি বোঝাবেন তিনি হয়তো বলে যাবেন, কিন্তু যিনি বুঝবেন যিনি স্টুডেন্ট তার তো কষ্ট লাগবেই। তো তাই জন্য এখানে মূর্খ বলতে এই নয় যে পড়াশোনা জানে না, এখানে মূর্খ বলতে কি না, যার এখনও ওই জিজ্ঞাসা বোধটাই যাচ্ছে না, অর্থাৎ ভগবান আছেন কি না, আত্মা আছেন কি না, এই জগতের পরে কি, এই যে দার্শনিক জিজ্ঞেসগুলো, এই জগৎ এলো কোত্থেকে, মানুষ এলো কোত্থেকে, মানুষ জীবনের উদ্দেশ্য কি, এই যে বেসিক কোশ্চেনগুলো যার মনের ভিতরে সত্যি সত্যি জাগেনি, তো তিনি তো তখন অধিকারী হতে পারেননি। এবং যার ঠিক ঠিক জেগেছে তিনি অধিকারী হয়েছেন, স্বামী বিবেকানন্দের ঠিক ঠিক জেগেছিল, তাই জন্য তিনি যাকে দেখছেন প্রশ্ন করছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন, চারদিকে বলে বেরিয়েছিলেন, তাই না? তো যাই হোক, সে আলাদা একটা বিষয়, কেননা তিনি অধিকারী হয়েছিলেন, যে তিনি জিজ্ঞাসার ওই স্টেজে চলে এসেছিলেন। যাই হোক, আর তাই জন্য এখানে শিষ্য এসে স্বামীজিকে প্রশ্ন করলেন যে স্বামীজি, মূর্খের ধর্ম আর বুদ্ধিমানের ধর্ম কি আলাদা? স্বামীজি বলছে নিশ্চয়ই, তার কারণ হচ্ছে কি না, অধিকারী ভেদ রয়েছে। এবং স্বামীজি তারপরে যে জিনিসটা ব্যাখ্যা করলেন সেটা আমি পড়বো, কিন্তু তার মূল কথাটা এইটাই, স্বামীজি বলছেন কি ট্রুথ, সত্য, এই সত্যই হচ্ছে ব্রহ্ম, এই সত্যই হচ্ছে ভগবান, এই সত্যই হচ্ছে ঈশ্বর। স্বামীজি বলছেন কি না, ঈশ্বর সর্বভূতানাম হৃদেশের জন্য তিষ্ঠতি, যেমন গীতায় রয়েছে, অর্থাৎ ভগবান বা ঈশ্বর বা আত্মা বা ব্রহ্ম সর্বত্র রয়েছেন এবং সমানভাবে রয়েছেন, স্বামীজি বলছেন। এরপরে বলছেন, সেটাকেই বলছেন যে ট্রুথ, ট্রুথ সর্বত্র আছেন, কোথাও অপ্রকাশিত, কোথাও একটু প্রকাশিত, কোথাও বেশ ভালো প্রকাশিত, আর কোথাও পূর্ণরূপে প্রকাশিত। স্বামীজি চারটে দিক বলেছেন, একদম অপ্রকাশিত, অল্প প্রকাশিত, একটু বেশি মাত্রায় প্রকাশিত, এবং চার নম্বর হচ্ছে পূর্ণভাবে প্রকাশিত। যেমন একটা উদাহরণ বলা যেতে পারে, যেমন ধরুন একটা হয়তো 100 পাওয়ারের বাল্ব জ্বলছে, আপনি তাকে একটা কালো কাপড় দিয়ে বা কালো একটা কাগজ দিয়ে মুড়ে দিয়েছেন, অপ্রকাশিত বাল্ব কিন্তু চলছে, অপ্রকাশিত। আবার আপনি কী করলেন না, হয়তো সুচ দিয়ে কাগজটাকে ফুটো করে দিলেন, আলোর রশ্মিগুলো বেরিয়ে আসবে, অল্প প্রকাশিত। আবার দেখা গেল কি না, একটু ফুটোগুলোকে একটু বেশি বড় বড় করে দিলেন, একটু বেশি প্রকাশিত হবে। তারপরে চার নম্বর স্টেজে আপনি কী করলেন, পুরো এই কালো কাগজটাকেই সরিয়ে দিলেন,
পূর্ণরূপে প্রকাশিত হবে। তো এইটা স্বামীজি এখানে এরকম বলছেন। তো স্বামীজি কি বলছেন সেটাই আমরা একটু জানবো। স্বামীজি বলছেন কি না, সবই ট্রুথ, তবে রিলেটিভ ট্রুথ ডিফারেন্ট ইন ডিগ্রিজ। মানুষ যা কিছু সত্য বলে জানে সে সকলেই ওই রূপ, কোনটি অল্প সত্য, কোনটি তার চেয়ে অধিক সত্য, আবার নিত্য সত্য কেবল একমাত্র ভগবান, স্বামীজি বলছেন। তারপরেই বলছেন কি, এই আত্মা জড়ের ভিতরে একেবারে ঘুমোচ্ছেন, এই যে মানে একদম অপ্রকাশিত। এই যে বললাম যে 100 পাওয়ারের বাল্ব একদম একটা কালো কালো একদম কাগজ দিয়ে মোড়া রয়েছে, একদম অপ্রকাশিত, সেখানে কোনো প্রকাশিত নেই। এটাকে আমরা বলতে পারি একদম ডরমেন্ট ট্রুথ বা সাইলেন্ট ট্রুথ, সাইলেন্ট ট্রুথ। আর জীবন মানবধারী মানুষের ভিতর তিনি আবার কিঞ্চিৎ কনসাস রূপে জাগরিত আছেন। এখানে যেন মানুষের ভিতরে যেন কয়েকটা ফুটো দিয়ে ওই 100 পাওয়ারের বাল্বের যে রশ্মি যেন বেরিয়ে আসছে, কনসাস, সাইলেন্ট কনসাস এক নম্বর, জড়ের ভেতরে স্বামীজি বলছেন মানুষের ভেতরে কনসাস একটু জেগেছেন। আর শ্রীকৃষ্ণ বুদ্ধ শঙ্করাদি আবার ওই আত্মাই সুপার কনসাস স্টেজে, অর্থাৎ এখানে পূর্ণভাবে জাগরিত রয়েছে। এই যে আমরা যাদেরকে অবতার বলি, মহাপুরুষ বলি, এদের মধ্যে কি না এটা বলা যেতে পারে যে সেই একই কনসাসনেস, স্বামীজি বলছেন সুপার কনসাসনেস অবস্থায় আছে। অর্থাৎ প্রথমে বলা হলো সাইলেন্ট কনসাসনেস, তারপরে বলা হচ্ছে কি না কনসাসনেস, আর 3 নম্বর স্টেজে এই যে বুদ্ধ বা শ্রীকৃষ্ণ শঙ্করাচার্য এনাদের ক্ষেত্রে স্বামীজি বলছেন কি সুপার কনসাসনেস। স্বামীজি তারপরে বলছেন কি যে এর উপরেও একটি অবস্থা আছে যা ভাষায় বলা যাবে না, তাকে বলা হচ্ছে অবাং মনস গোচরম, অর্থাৎ মন বুদ্ধির মানে অগোচর, তারও বাইরে, মুখে কি তা বলা যাবে না, প্রকাশ করা যাবে না। যেমন নুনের পুতুল, শ্রীরামকৃষ্ণ বলছেন না যে নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, তারপরে যতক্ষণ আড়াই ছিল ততক্ষণ পর্যন্ত বলছেন সমুদ্র এইরকম এইরকম এইরকম, তারপরে যেই নিজে জলে নেমে গেল গলে জল হয়ে গেল, আর কেউ খবর দেওয়ার মতো নেই, কেউ এসে আর খবর দেবে না, কেন নুনের পুতুল নিজেই গলে গেছে। অবাং মনস গোচরম। তো স্বামীজি যখন আমেরিকায় সব ভক্তদেরকে নিয়ে এইরকম এই ট্রুথের যে ডিফারেন্ট ইন ডিগ্রিজ বুঝাচ্ছেন, বুঝাতে বুঝাতে স্বামীজি বলছেন যে আমাদের মধ্যে সে অবাং মনস গোচরম যে আত্মা, সে আত্মা রয়েছে। এবং স্বামীজি একটার পর একটা স্টেজ যখন বলে যাচ্ছেন সবাই সাইলেন্টলি শুনছে, এবং যখন এই ফোর্থ স্টেজ অবাং মনস গোচরম স্টেজে আসছে তখন অনেকে বলছে বলছে স্বামীজি আর বলবেন না, তখন বলছে যে কেন, স্বামীজি বলছেন কেন, বলছে এতে আমাদের কোনো আর ব্যক্তিত্ব থাকছে না, ব্যক্তিত্বগুলো যেন পরপর গলে যাচ্ছে। তো স্বামীজি বলছেন যে খুকি তোমরা এখনও ওই স্টেজেই রয়েছ, কেন না এতে তো ব্যক্তিত্ব গলে যায় না, বরং ব্যক্তিত্ব আরও বড় হয়ে যায়। যে নুনের পুতুল ছোট ছিল সেটা সমুদ্রের মতো হয়ে গেল, একদম সমুদ্রের মতো বড় হয়ে গেল, বড় হয়ে যায়। এখানে আত্মা ভূমৈব সুখম, একদম ভূমা একটা বড় একটা আত্মা হয়ে যায়, সে আত্মা এক ছাড়া তো দুই নেই, সেখানে কে কাকে কি বলবে। তো এইরকম স্বামীজি খুব সুন্দর করে বলছেন। আর এই যে বুদ্ধিমানের ধর্ম আর মূর্খের ধর্ম, এই বুদ্ধিমান ধর্ম মূর্খের ধর্ম, ঠাকুর খুব সুন্দর একটা গল্প এ করে বলছেন। বলছেন কি না একবার ব্রহ্মার কাছে কে গেলেন না, একজন অসুর গেলেন আর ইন্দ্র গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে আত্মা কি। তো ব্রহ্মা বলে দিলেন তুমি আত্মা, ব্যাস খুব ভালো। অসুর মনে করলো কি আমিই তো আত্মা, চলে এলো। আর ইন্দ্র মনে করলো আমি আত্মা, চলে এলো। দুজনেই তপস্যা করলো, তপস্যা তপস্যা করার পরে অসুর তো মনে করছে আমি আত্মা, সে গিয়ে তার অসুর লোকে প্রচার করে দিল এই আমি হচ্ছে আত্মা, আমার সবাই পুজো করো, এটা করো, যে এরকম করে শুরু করলো। ইন্দ্র কিন্তু এসে কিছুদিন পরে তার মনে হলো যে না এই শরীর, আমি যদি আত্মা হই এই শরীর তো পুরো নষ্ট হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এর কোনো গূঢ় রহস্য আছে। দেখুন অসুর হচ্ছে মূর্খ, আর ইন্দ্র ইনি হচ্ছেন বুদ্ধিমান। ইনি আবার ব্রহ্মার কাছে গেলেন, তো তখন ব্রহ্মা বললেন যে ঠিক আছে যাও তুমি 12 বছর তপস্যা করে আসো। 12 বছর যে তপস্যা করে এলেন তখন বললেন যে দেখো তোমার মনই হচ্ছে আত্মা, ওই মনই হচ্ছে তুমি,
তো উনি আবার গেলেন, আবার কিছুদিন পরে বললেন, বললেন না মন তো খুব চঞ্চল, মন তো আত্মা হওয়ার কথা নয়। তিনি আবার ফিরে এলেন, আবার বললেন যে তুমি তপস্যা করো। তপস্যা করার পরে যখন এলেন তখন বললেন তোমার বুদ্ধি হচ্ছে আত্মা। এরকম করে একটার পর একটা, অর্থাৎ শরীর মন বুদ্ধি, তারপরে যখন বলছে বলছে না বুদ্ধিও তো পরিবর্তনশীল, ছোটোবেলায় দেখছিলাম যে আমার একরকম বুদ্ধি, এখন বড়োর সময় আরও একরকম বুদ্ধি, বুদ্ধি তো পরিবর্তনশীল, কিন্তু আমি তো শুনেছি আত্মা কখনো পরিবর্তন অপরিবর্তনীয় অজরমর অক্ষয় শাশ্বত। তো তারপরে শেষে বললেন যে যে আত্মা হচ্ছে কি না, আত্মা হচ্ছে যে তুমিই হচ্ছে অয়ম আত্মা ব্রহ্ম, অর্থাৎ তুমিই হচ্ছে সেই ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম তত্ত্বমসি শ্বেত কেতু, অর্থাৎ তুমিই সেই ব্রহ্ম, সে তুমিই সেই ভগবান, তুমিই সেই ঈশ্বর, একদম লাস্টে সুপার কনসাসনেস স্টেজে সেটা বললেন, পিওর কনসাসনেস। এবং সেখানে দেখা গেল কি না ওখানে কিন্তু এক ছাড়া দুই নেই, তার মানে এখানে এই যে বললেন যে চারটে স্টেজ, সেই চারটে স্টেজ বোঝার জন্য আমাদেরকে সত্যি তপস্যা করতে হবে। আমাদের তপস্যাটা কি না, আমাদের তপস্যা হচ্ছে এই মহাপুরুষদের জীবনী পড়া, তাদের বাণীগুলোকে পড়া, একটু মনন করা, এগুলোই হচ্ছে তপস্যা, মনন করা, ধ্যান করা, এইগুলোই হচ্ছে তপস্যা। এবং এইরকম একটার পর একটা স্টেজ আমাদের ধীরে 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 এগিয়ে যেতে হবে। মহাপুরুষদেরকে আমরা শ্রীরামকৃষ্ণকে, স্বামীজিকে, সারদা মাকে, তারপরে শঙ্করাচার্য, গীতা, শ্রীকৃষ্ণ, এগুলো পড়তে পড়তে উপনিষদ, এগুলো পড়তে পড়তে আমরা বুঝতে পারবো। আস্তে 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 করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে কি না, প্রথম হচ্ছে একদম জড়ের মধ্যে ভগবান সর্বত্র রয়েছেন, ট্রুথ সর্বত্র আছে, একদম জড়ের মধ্যে, যেমন ধরুন ঘটি বাটি এগুলোর মধ্যে ট্রুথ আছে, সেই ট্রুথ কীরকম ডরম্যান্ট অবস্থায় আছে, অর্থাৎ কীরকম সাইলেন্ট অবস্থায় আছে, মানুষের মধ্যে একটু জাগরিত হয়ে আছে, একটু যেন দু একটা রশ্মি যেন বেরিয়ে এসেছে। তো সেটা হচ্ছে কি না, ওটা হচ্ছে কনসাসনেস, স্বামীজি বলছেন। তারপরে মানে যারা অবতার, যারা মহাপুরুষ, যেমন বুদ্ধ, শ্রীকৃষ্ণ, শঙ্করাচার্য, তাদের মধ্যে কি অবস্থায় রয়েছে, স্বামীজি বলছেন যে তাদের মধ্যে সুপার কনসাসনেস, আর স্বামীজি বলছেন আর একটা আছে, সেটা হচ্ছে পিওর কনসাসনেস, অবাং মনুষ্য গোচরম। এইরকম করে স্বামীজি একদম একটা গূঢ় তত্ত্বকে সুন্দর কাছে সুন্দর করে আমাদের কাছে তুলে ধরলেন। এবং যেটি একটা উদাহরণ দিয়ে সেই উদাহরণটা আবার একবার বলছি, কেন না এটা আমাদের বুঝতে সুবিধা হয়, যে একটা 100 পাওয়ারের বাল্ব জ্বলছে, তাকে আমি একটা কালো মানে কাগজ দিয়ে আমি মুড়ে রাখলাম, এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেজ, এটা একদম জ্বরের স্টেজ, আলোটা কিন্তু জ্বলছে কিন্তু গুপ্ত অবস্থায় বা সুপ্ত অবস্থায় আছে, সাইলেন্ট কনসাসনেস, তারপরে আলোটাই হচ্ছে কনসাসনেস। তারপরে না সেই আলোটা যে কালো কাগজ দিয়ে মোড়া রয়েছে, আমরা সুচ দিয়ে দু চারটে ফুটো করে দিলাম, রশ্মি বেরিয়ে এলো, এটা হচ্ছে বলা হচ্ছে কি না কনসাসনেস, অর্থাৎ মানুষ, স্বামীজি বলছেন মানুষের স্টেজ, জ্বরের স্টেজ, তারপর দ্বিতীয়টা হচ্ছে মানুষের স্টেজ। সেই বাল্বটাই কিন্তু জ্বলছে, সেই বাল্বটাকে এখন কি করা হলো, ফুটোগুলোকে অনেক অনেক বড় বড় করে দেওয়া হলো, এটা হচ্ছে গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ এবং শঙ্করাচার্যের স্টেজ, অর্থাৎ পিওর কনসাসনেস, স্বামীজি বলছেন ওই স্টেজ। আর শেষে কি হলো, পুরো কাভারটাকে আমরা সরিয়ে দিলাম, পুরো বাল্বটা একদম পূর্ণভাবে প্রকাশিত রয়েছে, স্বামীজি এটাকে বলছেন অবাং মনুষ্য গোচরণ, সেখানে শুধু আলো আছে আর কিছু নেই, আর কিছুই নেই। তো এইরকম করে ট্রুথ আমাদেরকে বুঝিয়েছেন। তাই স্বামীজি বারবার বলতেন জীবেপ্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর, মানে হচ্ছে কি প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক জড়ের মধ্যে, প্রত্যেক আ ব্রহ্মস্থ মানে একদম ব্রহ্ম থেকে শুরু করে যা কিছু আমরা চোখের সামনে দেখছি সমস্ত কিছু ভগবান বা আত্মা, সমস্ত কিছুর মধ্যে আত্মা রয়েছে, ব্রহ্ম রয়েছে, ভগবান রয়েছে, এইটি আমাদেরকে মনে মনে আপাতত কল্পনা করতে হবে। কেননা ঈশ্বর সর্বভূতানাম হৃদেশের জীবনতে শ্রুতি, ঈশ্বর সর্বত্র আছে এবং সোমহম সর্বভূতেশু, শ্রীকৃষ্ণ বলছেন আমি সর্বত্র আছি এবং সমানভাবে রয়েছি। আর ঈশোপনিষদে কি সুন্দর বলছেন, ঈশাবাস্যম ইদম সর্বম যত কিঞ্চ জগতাম জগৎ, এই জগতে যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু ভগবান অধিষ্ঠান করছেন, সমস্ত কিছুর মধ্যে ভগবান অধিষ্ঠান করে রয়েছেন, বসে রয়েছেন, এই হচ্ছে ধর্ম এবং এইটাই হচ্ছে দর্শন। এই ধর্ম এবং দর্শনকে স্বামীজি কি সুন্দর চারটে স্টেজ দিয়ে আমাদের কাছে বুঝিয়ে দিলেন, কি সুন্দর তুলে ধরলেন।